অন্য আমি দন্য উম্মত হয়েছি, অন্য আমি দন্য উম্মত হয়েছি। আমি চাই না কিছু আর এ রাসূল তোমায় পেয়েছি। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وعلماء ملته وأولياء أمته والشهداء بمحبته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا. একটু মহব্বতের সাথে হেলা না করে কণ্ঠের আওয়াজটাকে
বুলন্দ করে নবীর মহব্বত নিয়ে দরুদ শরীফের হাদিয়া দরুদ পাক পড়ে দরুদ পাকের হাদিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আত্বারে পরিবেশন করি মহব্বত নিয়ে পড়ে চুপ থাকবেন না কেউ একটু মহব্বত নিয়ে আওয়াজ করে আল্লাহুম্মা بسم الله الرحمن الرحيم لما أتيتكم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ايوه
ফজর যোহর আজ ইশু নাফ করে দিলাম দাদা দব দি যো বল দি তো বল না নাফ করে আবার আই হদ তেলাওয়াত করো আবার হদ দেখি আলোচনা করো উঠে যা যা যেই নবী আল্লাহ তো গরি গরি
আল্লাহ হই দেন না হাবিবুল্লাহ কথা হন না ঠিক কি না ঠিক কি না আল্লাহ কি হই দেয় হই দেয় আরো সুরা হন না আল্লাহ কি হই আল্লাহ কি হাবিব 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 দেখে আল্লাহ খলিল না হয় রফিক না হয় হই দেখি হই দেখি মাথন না কি হই রে হাবিবুল্লাহ হই দে জমিনুত্তুন আসমান পর্যন্ত হিসেবে তাই আসমান হতুন দেখো নাকি ওই আসমান এবং জমিন জমিন যত গ্যাপ রয়েছে যতটুকু গ্যাপ আছে যতটুকু খালি আছে একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেছেন ওই সমস্ত গ্যাপ আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে আপনার আমল নামে লিখে দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নরম করে বলতে আস্তে করে বলতে সুবহান সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবুরে কত সুন্দর করে ডাক দি ঠিক কিনা
শতান পর্যন্ত আল্লাহ দিবার করে দিবে খবর শতান পর্যন্ত খবর করে দিবে মিলাদ নবীর তোমর করে সেহান আল্লাহ ঘোষণা করার দিকে হংসতা মাথন না হংসতা পুরুষরে ফাতিহা রে নবীর দরুদ রে নবীর কিয়ামত খারাপ হবে বেদাত হবে গুনাহ হবে দিকে হংসতা খারাপ না না কুরআন না হলো না জলেন নি হলো না আল্লাহ বুঝিবে তৌফিক দিবে আমিন চতুর্থ বারের মতো
তালতলা চৌকি চত্বর তিন নং ওয়ার্ড স্থানে চতুর্থবারের মতো পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজ মুশাহাদ নূরানী মেহফিলে সম্মানিত সভাপতি আমির ভান্ডার দরবার শরীফ এর সম্মানিত পীর সাহেব কিবলা পীর তরিকত রহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ শামুন রশিদ আল আমিরি হুজুর কিবলা মুদা জিল্লুল আলী প্রধান আলোচক রাঙ্গুনিয়া রানীর হাফেজ মাদ্রাসার আরবি প্রভাষক বাতিলের আতঙ্ক বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ বিশিষ্ট আলেম দীন হযরতুল আল্লামা আলহাজ গাজী মাওলানা আবুল কালাম বয়ানী সাহেব কিবলা মুদা জিল্লুল আলী তশরীফ ফরমা ইতিপূর্বে যিনি কোরআন ও সুন্নাহর আলোকে সার গর্ব দস্তানির রেখেছেন হাট হাজারি জালিয়ার হাট হুসাইন ইয়াসিনের মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক গবেষক হযরতুল হাজ আল্লামা সুহাইলউদ্দিন আনসারী সাহেব কিবলা মুদা জিল্লুল আলী উপস্থিত পটিয়া শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস মুজাহিদ মিল্লাত আল্লামা বখতিয়ার হামিদ আল কাদরী মুদা জিল্লুল আলী উপস্থিত সম্মানিত সামিঈন কেরাম সম্মানিত শ্রোতা মন্ডলী উলামায়ে আহলে সুন্নাহ পর্দার আড়াল থেকে শ্রবণরত মুস্তুরাত খাওয়াতিন আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চিন্তা করো দেখুন কিলাম না প্রথম হয়ে দিয়ে আই ঠিক জুম বুঝি থাকি না ভাই থাম না ভাই কে লাগি কারণ কেউ হতে না ছোড়ো কেউ হতে কেরাত ছোড়ো কেউ হতে আলোচনা করো এটা লায়া বলি তুমি ওরা কপ্টেল বানাই ওরা দিচ্ছ ঠিক আছে ঠিক আছে আপনি জিবি সেটা আচ্ছা 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 এই তো একদিন কিছু কিছু না হলে দেখো ওজন উঠে নিয়ে দিই দিই জানি কা হতে আল্লাহ পাক আজ এরা কত কত করুন আমিন কোরআন শরীফ পরিপ্রেক্ষিতে কিছু কথা হইবার চেষ্টা করছি যদি খোদার পক্ষ দয়া আর রহমতুল্লিল আলমিন যদি যোগ্য নজরে এবং আর বীরু মুর্শিদ দয়া এবং মেহরবানি করে তাহলে কিছু কথা বলার চেষ্টা করছি আর সিটিং এ হলে মিকে হই আজি বল জি হারাম না না সিটিং এ কথা আসতে সময় আজি বাজি এর তারপর চেষ্টা করছি মজা লাভ দেই খারাপ না কোনো না তাহলে হই দিয়ে কিউর বাজার তোমাতে কিউর বাজার আর আর সোহাগ জুড়ে শ্রদ্ধা
মা বাবার সব দেখবেন আর কাম হয় কাম হয় এই নন্দী মা বাবার কদম ধরে সালাম করিবেন কদম ধরে তাইবেন তাহলে বলে কি ভরণ পোষণ করিবেন না মাথন নাসরা নাই এদিকে তাসে দেই আজি আমরা শুনছি জোন টালটি মার খা কোন তো দস কোন দুর ঠিক কি না জীবন নবীর প্রেমিক যে সমস্ত মা উজর আওয়াজ করতে দে ওজো খালাম বানাই বেরার ঘর যদি বই বই মশলা দিয়ে ফলে বই মাইকত মিদে দুর আওয়াজ করে আলেম ওলামা কোন আওয়াজ করে ওলামাই আহলে সুন্নাহ আওয়াজ করে নিজের মামা করে দিলে মহব্বত করে তুই বেশি মহব্বত করে দিলে মাই ভালো আছে যদি ঠিক কিনা জিনিস মা হক দিবি আল্লাহর প্রিয় রাসূল হতে মার মৃত্যু যদি তুই মহব বললে একবার সাইয়ু দই দিলে কবুলই দিলে কেন হজ সব হয়ে যাবে সুবহানাল্লাহ জুরহান না সুবহানাল্লাহ কবুলই দিলে সব মা তোর টাকা হল মানে একখান জান্নাত তোর মরা তা হল কথা হল ঠিক কি না ঠিক কি না মা তোর মরা তা হল মানে একখান জান্নাত তোর টাকা তা হল মা দুনিয়া থেকে বাপ দুনিয়া থেকে খোদার কুদরতি আল্লাহ মুজিবুত তৌফিক দান করুন আমিন মাইন বহুত বড় জিনিস এই শীত ফরজ দেয় ইয়া যদি তে ফানে ডালে দি বলবেন না কেউ ইয়া যদি এখন ফানে ডালে দি বলবেন না মা হত তুলবে জীব জীব নবজাত শিশু শিশু দুনিয়া তাই না মারে মারে এই বেরা গরম বিছানা কই দে ঠিক কি না গরম বিছানা পোশাক করে দিয়ে দে এই ছোট বাচ্চি আবার বুকে করে দে মা জিয়ে পোশাক করে দিয়ে চলে গিয়ে আবার ঠিক কি না আবার জিয়ে গরম বিছানা আবার ইয়া যাই দিয়ে তোলে মশরাফ বুঝি দেয় বিজে জিনিস দিয়ে শীতকাল পর্যন্ত অ্যাকসেপ্ট করে দেয় গ্রহণ করে দিয়ে 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 এবি হল এবি হল এরি কে কষ্ট করে দিয়ে দেয় এইলে কষ্ট করে দিয়ে দেয় অনর আলো আর আর আলো তোলে মাই বেরে কি লাগতে বাই করে দিয়ে না বুকুর রেখে বুকুর আর জোর হ তোলে বুঝা গেল বুঝা গেল খারাপ হয়েছে হয়েছে তাহলে আর ভালো গেল নিন খারাপ না খারাপ বলো কোন অ্যাকসেপ্ট করি না খারাপ কান অ্যাকসেপ্ট নো সুতরাং জিন কইলে আল্লাহ তাআলা রাসূল রাজি আর ইয়া করতে ঠিক কি না ঠিক কি না আর জোর আর ঠিক কি না বুঝতে পারছ সাইদি মিলাদুন্নবী আর আজ মিলাদুন্নবী হরি
عيد ميلاد النبي صلى الله عليه وسلم زين على قلب غرج এই মিলাদুন নবী এর সর্বপ্রথম গজ্জিলে খোদা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তো নিকৃষ্ট মানুষ মানুষের মধ্যে নিকৃষ্ট ইলম দ্বারা গুনাহের ইলম দ্বারা আর সাহাবায়ে কেরামের লগ্ন হয় তাবেঈন লগ্ন হয় তবে তাবেঈন লগ্ন হয় গৌস পাকের লগ্ন হয় আমিরুল জামান শাহর লগ্ন হয় খাজা গরীব নামাজের লগ্ন হয় তাহলে ওলি কামিল বড় বড় ওলি হোক ইতার অনেক দরিদ্র না হয়ে লগ্ন হয়েছে অথবা আয় আসিতে পারে ঠিক কিনা না আরো বহুত বড় গুনাহ না মাতন না আর নবীর তারিফ কি নজম যার তারিফ লাভ করার খোদাই করে সুবহানাল্লাহ যার তারিফ করতে লাভ করার খোদাই যার তারিফ করতে আল্লাহ আর নিকৃষ্ট মানুষের নবীর তারিফ কি নজম আল্লাহ হতে মিলাদুন নবী না আর খোদা কি ফরমা সুবহানাল্লাহ প্রমাণ কি সমস্ত একত্রিত করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া কেরামে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে সমস্ত আম্বিয়া কেরামদেরকে যৌথভাবে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাকের মিলাদ করেছেন সুবহানাল্লাহ 1,24,000 মতান্তরে 3,36,000 পয়গম্বর তাদেরকে নিয়ে বৈঠক বসেছে আমার নবীর শান ও আজমত নিয়ে আলোচনা করছে হে আদম থেকে সালাম শুনো যত আম্বিয়া কেরামের আমি দুনিয়াতে পাঠাবো তোমাদের প্রত্যেককে নবুয়ত দেওয়া হবে আমার নবীর কারণে সুবহানাল্লাহ তোমাদেরকে নবী হিসেবে প্রেরণ করা হবে তোমরা নবী হিসেবে দুনিয়াতে যাবে আমার নবী আমার সরকার আমার হাবিবের কথা বলবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা করবে তোমাদেরকে আগে পাঠানো হচ্ছে আমার নবী যাবে আখেরি নবী হয়ে সবার শেষে নবী হয়ে যাবে রাসূল হয়ে যাবে তোমরা যখন আমার রাসূল যাবে আমার রাসূল যখন দুনিয়াতে আসবে আমার রাসূলকে যখন দুনিয়াতে পাঠানো হবে তোমাদের সমস্ত নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে তোমরাও আমার নবীর প্রতি ঈমান আনতে হবে তোমরাও আমার নবীর প্রতি কি আনতে হবে আরো জোরে ঈমান আনতে হবে এতে কি তোমরা রাজি আছো তোমরা না আল্লাহ ফজল দান দিয়ে গ্রাম আসি হইল ইতরা হইল আসি কি হই দে কালু আপনারা এখন যে বললেন আছি আম্বিয়া কেরামরাও বলেছে ওগো আল্লাহ আমরা রাজি আছি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের সাক্ষী দাতা হিসেবে রইলাম সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোলে মিলাদ হতে এর ফলে বুঝি দে আর হুজুর হন বলে কোন শব্দ আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোরআনে পাকের মধ্যে শব্দ করছেন সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হে নবী আপনি বলে দিন সুবহানাল্লাহ কুল হে নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমার পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার পর আমার পক্ষ থেকে ফজল পাওয়ার পর রহমত পাওয়ার পর তারা যেন খুশি উদযাপন করে আনন্দ করে বলেন না সুবহানাল্লাহ কি পাওয়ার পরে ফজল এবং
রহমত পাওয়ার পরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর রুহুল মাআনির মধ্যে নকল করেছেন। এই আয়াতের মধ্যে দুটি শব্দের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, একটি হলো ফজল আর একটি হলো রহমত। রহমত মানে ফজল মানে কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তিনি রিওয়ায়াত করছেন, তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন, ফজল মানে রহমত মানে হলো রহমতুল্লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রাইসুল মুফাসসিরিন বলছে এখানে ফজল মানে হলো কোরআন, ইলমে দ্বীন, আর রহমত মানে হচ্ছে নবী। রহমত মানে কি? রহমত মানে কি? আল্লাহ নিজে বলছেন আমার নবীকে তোমরা যখন পেয়েছো আর বসে থাকো না, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, তোমরা খুশি উদযাপন করো, তোমরা ঈদ মিলাদ তুমি পালন করো। বলো না সুবহানাল্লাহ, কি পালন করো? কি পালন করো? ঈদ মিলাদ নবী হ্যায় দিল বড়া মশরুর হ্যায়, ঈদ মিলাদ নবী হ্যায় দিল বড়া মসরুর হে, ঈদ দিওয়ানোঁ কি তোবা রার দিয়ুন নূর হে, সামিউন কেরাম লক্ষ্য করুন, খেয়াল করুন, আজকে আমরা মায়ের কোলে বসে ইসলাম পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি, আমরা ধর্ম পেয়েছি আমার নবীর মাধ্যমে। আমার নবীর ধর্মটাকে জিন্দা করেছেন, আমার নবীর ধর্মকে জিন্দা করেছেন, আমার নবীর ধর্মকে জিন্দা রেখেছেন, আমার নবীর ধর্মকে পুনরুত্থান করেছেন। আমার নবীর আলেগণ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা অনেক কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ইসলাম ধর্ম আমরা পেয়েছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন ইসলাম প্রচার করা আরম্ভ করে দিলেন, কারণ আমার আল্লাহ বলেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতুল্লিল আলামিন করকে ইস দুনিয়া পর ভেজ দিয়া, চিৎকার দিল না সুবহান, আসে নাই বলছেন আমার আলাদা বলছে
এখনো পর্যন্ত তোমরা কেন দেরি করছো? আজ কি পানা, আজকে চেয়ে নাও, আজকে চেয়ে নাও, সময় যখন পার হয়ে যাবে, নিঃশ্বাস যখন চলে যাবে, সম্মান যখন দেখবে, রিফাত যখন দেখবে, সে ইজ্জত মান সম্মান যখন দেখবে, তখন চাইলে আর আমার নবীকে চেনার কোনো উপায় নাই, আর আমার নবীর দরবারে যাওয়ার কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই, যোগ নাই, দিয়ে থাকা অবস্থায় আমার নবীর প্রেমে তুমি কুরবান হয়ে যাও। কারণ তিনি সেই নবী, কারণ তিনি সেই নবী যার কাছে চাইলে কোনোদিন ফেরত দেয় না, কোনোদিন ফেরত দেয় না। আল্লাহর রাসূল না সবকিছু সকলের পক্ষে বলেন নাই, আমার কাছে এটা নাই, এটা কখন যে যার চাইছে যখন চেয়েছে তখন আমার রাসূল নগদে দিয়েছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না, বলেন না, নাই সব জোরে বলেন না, বলেন না, নাই শব্দটা নবীর দরবারে নাই শব্দটা নবী একবার বলেছেন, কখন কখন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন খোদা নাই, এখানে বলেছেন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, এখানে বলেছেন নাই, আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহ আর কোন ইলাহ নাই, নাই তা এজন্যই তো আল্লাহ বলেছেন মেরে করিম সে বুকের উপরে বড় একটি পাথর তুলে দেওয়া হলো, বেত্রাঘাত করা হচ্ছে, চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে, হযরত বিলালে হাবশীকে বলা হচ্ছে তোমাকে এতগুলো কষ্ট দেওয়া হচ্ছে একটি মাত্র কারণ, তোমার অন্তরে যার মহব্বত তুমি ঢুকিয়ে রেখেছো, তোমার অন্তরে যার মহব্বত তুমি রেখেছো, ওই মহব্বত তোমার অন্তর থেকে সরাইতে হবে, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তর থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সরবে না, নবীর নাম যতক্ষণ তুমি সরাবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে চাবুক দিয়ে আঘাত করা হবে, আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্তের ফোঁটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার অন্তর থেকে আমার নবীর নাম মুছতে পারবে না। চাবুক দ্বারা আঘাত করতে লাগলো, যতই আঘাত করে ততই ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, বলে সুবহানাল্লাহ, যতই আঘাত করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেয়, যতই আঘাত করে রক্ত ঝরঝর ঝরে পড়ছে, সারা শরীর ফেটে গিয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে, উত্তপ্ত গরম আগুন, উত্তপ্ত আগুনের মতো গরম বালি আমার রাসূল দেখার পরেই
আমার নবী খরিদ করে নিয়েছে। কি করে নিয়েছেন? আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। শায়খ খুব সুন্দর বলেছেন, বিলাল তুজকে নিসার জানো কে খুদ নবী নে তুজে খরিদা, বিলাল তুজ পর নিসার জানো কে খুদ নবী নে তুজে খরিদা, নসিব হো তো নসিব এসি গুলাম হো তো যিনি নবীকে দেখে থেকে আজান দিতেন, হযরতে বিলাল হাবশি আমার নবীর নূরানি সূরতের দিকে থাকতো, ততক্ষণ পর্যন্ত বলতেন না আমার নবীর নাম, যতক্ষণ পর্যন্ত সচক্ষে আমার নবীকে সামনে মধ্যে দেখতেন না, সুবহানাল্লাহ। এদিকে নবীর চেহারায় আনোয়ার, হযরতে বিলাল হাবশি নূরানি চোখের দিকে, হযরতে বিলাল হাবশি, হযরতে বিলাল হাবশি দয়ালু নূরানি সূরতের দিকে তাকিয়ে আছেন, আজান দিচ্ছেন, চুপ করে আছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে চুপ করে আছেন, চুপ করে আছেন, আমার নবীকে দেখছেন না, আমার নবীকে দেখছেন না, চুপ করে আছেন, সেদিক তাকাচ্ছেন, সেদিক সেদিক তাকাচ্ছেন, দেখতে পেলেন ওই আল্লাহ জিন্দা নবী, মায়ার নবী, নূরুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আসতেছেন, সামনের দিকে আসতেছেন। এইদিকে হযরত বিলাল হাবশি যখনই দেখতে পেলেন সাথে সাথে উচ্চারণ করে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, কত বড় তকদীর, আমার নবীর নূরানি সূরত দেখে দেখে আজান দিতেন, আমার হযরতে বিলাল হাবশি চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। এই ইসলাম কত কঠিন করে, কত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে আমাদের কাছে আজকে আমরা ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, কত সুন্দর করে করে আমরা যেতে পারছি, কত সুন্দর করে করে নবীর মহব্বতে মাহফিল করতে পারছি। আমি দেখেছি, আমি এই মাসের 7-8 তারিখ এসেছিলাম, আবুধাবি সফরে গিয়েছি, দুবাই গিয়েছিল, কয়েকটি কান্ট্রি আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে। দেখলাম সেখানে আমরা যেভাবে এখানে বসে নবীর তারিফ করছি, আমিরুজ্জামান শাহ মাজারকে সামনে নিয়ে, দরবারকে সামনে নিয়ে আমিরুজ্জামান শাহ এরিয়াতে নবীর তারিফ করছি, মাঠে ময়দানে প্যান্ডেল টানিয়ে, ওরকম কিন্তু মাহফিল ওখানে করা এলাও, কোনো এলাও নাই ওরকম। অথচ মুসলমান কান্ট্রি, কিন্তু সেখানে নবীর মিলাদ ওভাবে পালিত করা হয় না, মাঠে বসে বসে। আগে ছিল 7-8 বছর 10 বছর আগে, কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, করা যাচ্ছে না। আমরা কত বড় খুশি বাংলাদেশে মানুষেরা, কত বড় খুশি বাহিরে সবার না করলে সেটা বুঝবে না। আমাদের স্বাধীনতা আছে, আমাদের স্বাধীনতা আছে, আমরা স্বাধীনভাবে এমন ভাবে মিলাদ করতে পারতেছি, ঠিক কিনা? ঠিক। দেখেন নির্বাচনের জন্য
মিলাদুন্নবী কিন্তু এই মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে কিন্তু নির্বাচন, ঠিক না? ডিসেম্বরের লাস্টে নির্বাচন, ৩০ তারিখ নির্বাচন। কি কারণে? সমস্ত মিলাদ মাহফিল সভা অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনার ওগুলো বন্ধ করে রেখেছেন, কিন্তু ঘোষণা হচ্ছে বন্ধ করেন করিয়েন না, করিয়েন না। আজকে আবার ঘোষণা হয়েছে কি, মিলাদুন্নবীর অনুষ্ঠান করতে পারবেন, নবীর মিলাদের অনুষ্ঠান করতে পারবেন, কিন্তু বসে বসে আওয়ামী লীগ বিএনপির নেতা করে দাওয়াত দেওয়া নির্বাচন নিয়ে কোনো কথা বলা নিষেধ করেছেন, কিন্তু মিলাদুন্নবীকে বন্ধ রাখতে আশা করো সুফলায়ও হবে। মাইক লাগাইছেন না এমন মনে চলে ইন্তেজার করে নিলেন। হ্যাঁ, ভাটকা না হলে গাইলে হতে মিলাদুন্নবী করতে না, ঠিক আছে, মাইক লাগাইছেন না গাড়ি উজুর হইব তো মনে হন আর অনেক কম গোফিন হইলা আওয়াজ হইলো আর এক গুণ মাইক দেখ ইল্লা মা বিয়া মু ইয়া তো ইতো মাহফিল সরব বন্ধ করে দিই পুলিশ এসে মিলাদুন্নবী মাহফিল সরব রসুল সাদেন বন্ধ করে দিই সাহেব দাও ফাদাতে বেদ গুণ লন নি আসে আই থানারে কথা হইরে প্রশাসন প্রশাসন অর্ডার লইরে তখন আমি মাহফিল খদি নারা দিয়ে নারা থানার মধ্যে অর্ডার ইয়ে নাই প্রশাসন আতো নাই নির্বাচন কমিশনার তো ঠিকই গই নারা কিছু করতে চাই খত ঠিক আছে মাইক বন্ধ করো তো সাহেব দাও ফাদ দে আই তে রাশক সাহেব খত মাইক তো মাইক হুজুর খত রাসূল মানুষ বলে হবে খত বেয়াদ তো চিন্তা হবে কুকু ফিন হইলো আওয়াজ হলো উত্তরি উত্তরি গোলামে কফন মেলা নহীঁ হোতা জমীন মেলা নহীঁ হোতী জমন মেলা নহীঁ হোতা মুহাম্মদ মে গুলাম হোতা কফন মেলা নহীঁ হোতা হনডর আছে নবীর গোলাম হনডর আর নবী দুনিয়াতে শিদে যেই টাইম ১২ রবিউল আব্বাল সোমবার দিন আর নবী যে এই দুনিয়াতে শিদে নবী শিপে না বেফুতি শিপে কি শিপে নবী শিপে না বাইফুতি শিপে কারণ আর আর সুলাইমান আনসারী সোহাইল উদ্দিন আনসারী উজুর কিছু তো না জাহেলিয়াত কিছু হতা হই আইয়ামে জাহেলিয়াত কিছু কি আছে গুরু গুরু মাই ফকল কন্যা শিশু জন্মগ্রহণ করলে বাপে নিজের বাপে লই যায় রে জিন্দে খবর দুঃখ দিতে লয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো যত হন কো বড় মরত কই এতে কোরআন মুসল খুশি হয়ে দিবি মরত ফয়লি কি হয়ে দিবি খুশি হয়ে দিছো ইয়া আর রাসূল হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী যত নাকি তশরিফ লই দুনিয়াতে
ইয়েন আবু লাহাবর দরবারে যাইরে কই ও সরদার আবু লাহাব অনতে অনর করত অনর বংশত অনর বংশ মৃত্যু উগ্গ চারা গাছি উগ্গ মরফই হন সুহান এতে বাইফুদি শিপে নবী শিপে কেন দেখ কি শিপে বাইফুদি শিপে মরফই দেতে নাই ওই সময় নামক বাদী বেরে আবু লাহাব ওর ইশারা করে আজাদ করে দিই খুশি কিয়ে খুশি কি করে দিই দে আজাদ করে দিয়ে খুশি শয়তান আমাকে বাঁধি বেরে আজাদ করে দেওয়ার পরে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে দেশ এই হতায় জবাইল করতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যুগে দেখি দেন আবু লাহাব জাহান জাহানের দিন সাত দিন জাহান জাহান আগুন জ্বলে মুক্ত করে দিয়ে ওই সম্বাদ দিন শনিবার তো শুক্রবার পর্যন্ত আজাদ ওই একখান দিন সোমবার দিন ওই মৃত্যু বলে যাই আর নাকি মুমিন আর নবীর গোলাম যারা নবীর গোলামি তারা মাটি নমাত মাতন তখন নেই আর নবীর গোলাম কি নবীর গোলাম কি না নবীর গোলাম কি না নবীর গোলাম কি না আরে মদিনার গোলামিয়া মাইনে ও মুর্শিদ মোরে মদিনার গোলামিয়া মাইনে ও হযরত কবলা মদিনার গোলাম আমরা যারা গোলামে মুস্তাফা আছি আমরা
পাগল প্রেমিকরা রয়েছে। তোমাকে পার করানে ওয়ালা সে রহমতুল। আমরা কোন রাজা বাদশাহ তারিফ করছি না, ঠিক কিনা? যারা যিনি রাজার রাজা বাদশার বাদশা আমরা তার প্রশংসা করি। কত মানুষ এখানে এসেছে, কত মানুষ গিয়েছে, কত রাজা বাদশা এখানে এসেছে, কত রাজা বাদশা গিয়েছে, কত ধনাঢ্য ব্যক্তি এখানে এসেছে, কত ধনাঢ্য ব্যক্তি গিয়েছে, কত ফখর করনে ওয়ালা ব্যক্তি এসেছে, কত ফখর করনে ওয়ালা ব্যক্তি গিয়েছে, কত কেউ এসেছে, কত কেউ গিয়েছে, আসবে আসতে থাকবে যেতে থাকবে, কিন্তু নবীর মত একজন আসবে, কথা বলেন না আসবে। এই জন্যই তো আল্লাহ হারাম করেছেন লাখো আয়া আর লাখো গায়ে উঁচে উঁচে বিশ্বাস
কিউশন কথা না বুঝে দে খারা খারা আর কথা বিশ্বের বিশ্বে লিখবো নেতার হাত তুলে এখন মিক্স অ্যাসোসিয়েশন মানে কি নেতার হয়ে ঘুরে বিশ্বাস হাদিসে পাক শুনুন আজ এটা বুঝ শুনে দে একটু মনোযোগ সহকারে ফুড়ি মাসান ভিড়ি ভিড়ি নবীর জুন সাফাতের আমার রাসূলের পজিশন কেমন দেখুন দেখুন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে একজন ব্যক্তিকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে টেনে টেনে হিচড়ে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার সময় হযরত আদম আলাইহিস সালামের সাথে মাঝপথে সাক্ষাৎ হবে আদম আলাইহিস সালাম ওই জাহান্নামের ফেরেশতাদেরকে ইশারা করে ইঙ্গিত করে বলবেন হে জাহান্নামের ফেরেশতারা এইভাবে তোমরা অপমান করে লাঞ্ছিত করে করে টেনে হিচড়ে তাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে একটু খবর দাও জাহান্নামের ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে বলবে হে আদম ইনি হচ্ছেন আখেরি নবীর উম্মত যাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি সে কে আখেরি নবীর আরো জোরে আখেরি নবীর উম্মত তো তো আখেরি নবীর উম্মত দয়াল নবীর উম্মত রহমতুল্লিল আলামিনের উম্মতকে তোমরা এইভাবে টেনে টেনে জাহান্নামের দিকে কেন নিয়ে যাচ্ছ তার অপরাধ কি আদম আলাইহিস সালামকে বলবে তার আমল নামায় সওয়াবের বিন্দু পরিমাণ নাই মিজানে তার আমলনামাগুলো পরিমাপ করা হলো সেইখানে দেখা গেল পরিমাপ করে তার সওয়াব নাই তার আমলনামায় কোনো সওয়াব নাই তার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ এই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে জাহান্নামে দিয়ে দিব বলে হযরতে আদম আলাইহিস সালাম ওই জাহান্নামী ব্যক্তির দিকে তাকাবে হঠাৎ করে তার মায়া লেগে যাবে তার কি লেগে যাবে মায়া লেগে যাবে ওই স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিবেন ইয়া আহমদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই স্থানে দাঁড়িয়ে ওই স্থানে দাঁড়িয়ে চিৎকার দিবেন ইয়া আহমদ মুহাম্মদ একবার দুইবার দাগ দেওয়ার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালামের দাগে দয়াল নবী সাথে সাথে হাজির হয়ে যাবে আমার নবী তশরীফ আনবেন জিজ্ঞেস করবেন হে মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম আপনি আমাকে কেন দেখেছেন আদম আলাইহিস সালাম বলবে আমি আদমের সহ্য হই নাই তাই আপনি রসূলকে ডাক দিয়েছি আমার রসূল বলবেন আমার রসূল বলবেন হে জাহান্নামের ফেরেশতারা থামো আমার উম্মতকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ জাহান্নামের ফেরেশতারা বলবে আমরা কি করব নির উপায় তার আমল নামে কোনো সওয়াব নাই মিজানে নিয়ে গেলাম পরিমাপ করলাম সেইখানে কোনো সওয়াব দেখলাম না তাই তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি তাকে জাহান্নাম দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নাই আমার রসুল বলবে ঠিক আছে তোমাদের কথা আমি বুঝেছি আমি রসুল আবার দেখতে চাই আমার উম্মত কতগুলো গুনাহ করেছে এ কি কত বড় দয়া মিজানের মধ্যে নিয়ে গিয়ে তার আমল নামা গুলো একদিকে রাখা হবে মিজানের পাল্লাই সাওয়াবের পাল্লা তো নাই সওয়াব তো নাই আরেক পাল্লায় সওয়াব দিতে পারছে না সওয়াব নাই দেখা গেল নবী দেখতে পেলো
আমার এই গুনাহগার উম্মত আসলেই অনেক গুনাহ করেছে, যার কারণে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আরে তুই আল্লাহ মায়ার নামে জিন্দা নবী নূর নবী নবীর রহমতুল্লিল আলামিন নবী যাকে তুই জাহান্নামে রহমত করে আমার আল্লাহ পাঠিয়েছেন ওই রহমতুল্লিল আলামিন নবী দয়া এসে যাবে মায়া এসে যাবে জাহান্নামের ওই ফেরেশতার দিকে তাকাবে বারংবার ওই জাহান্নামী ব্যক্তির দিকে তাকাবে একবার তাকানোর পরে আমার নবী দেখতে পাবে ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামে কিছুক্ষণ পরে চলে যাবে আমার রাসূল আর দেরি করবে না নিজের আস্তিন মুবারকের মধ্যে হাত ঢুকিয়ে দিবেন বলে নিজের আস্তিন মুবারকে হাত ঢুকিয়ে দিবেন হাত ঢুকিয়ে দিয়ে কিতাবে আসতেছে বুখারী শরীফে কিতাবে আসতেছে একটি রুমালের টুকরা অথবা একটি কাগজের টুকরা নেবেন আস্তে মুবারক থেকে পকেট মুবারক থেকে একটি কাগজের টুকরা অথবা একটি কাপড়ের টুকরা হাত মুবারকে রাখবেন নেবেন নেবার পরে যে পাল্লাটা খালি ছিল নেক আমল ছিল না যে পাল্লার মধ্যে ওই পাল্লার মধ্যে রাখার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে সাথে সাথে জাহান্নামী জান্নাতি হয়ে গেল এখন জান্নাতি হয়ে গেল করে কান্না করে দিল আমার কোন কাজটা আপনি বেশি পছন্দ করে ফেললেন এত বড় দয়া আমাকে কেন করলেন আমার রাসূল বলল ওরে পাগলা তুই আমি নবীর গুনাহগার উম্মত হতে পারিস আমি রাসূলকে আল্লাহ এই জাহানে কুল কায়নাতের রহমত করে পাঠিয়েছে তুই যত বড় গুনাহগার হোস না কেন আমি আমি রাসূলের যে অনুষ্ঠানে তুই আমি রাসূলের অনুষ্ঠানে বসে বসে আমি রাসূলের মিলাদুন্নবীতে বসে বসে আমি রাসূলের তারিফ করতি আমি রাসূলের দরুদ শরীফ পাঠ করতি ওই দরুদ শরীফ ওই মিলাদ অন্য কোন আমলে যায় নাই ওই মিলাদ শরীফের আমল ওই দরুদ শরীফের আমল আমি রাসূলের পালা নিজের হাতে দিয়ে গ্রহণ করেছি বলেন তুই যে মোহাব্বত করে আমি রাসূলের দরুদ শরীফ পড়েছিস আমি রাসূলের মিলাদে বসে বসে তুই যে দরুদ শরীফ আদায় করেছিস ওই দরুদ শরীফ আমি রাসূল নিজ কুদরতে কানে শুনে নিয়েছি বলেন সুবহান আমার আলা হযরত বলছেন তুঝসে সাথে সফর পানে বালে
چمکانے والے سارا دنیا بولنا سبحان اللہ نبیر درود پڑھنے والا نبیر ذکر پڑھنے والا نبیر میلاد پڑھنے والا نبیر ثنا خوانی پڑھنے والا نبیر عید میلاد نبی کے حیات النبی مان لے لاب غائب جانے والا مان لے لاب امان نبی آپ آدم آپ آدم مسلم نور ہی شب مان لے لاب امان نبی جا کی چھوکر چھر 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 کی چھو مان لے لابنا قدیم دن لابنا قدیم دن اللہ جا کرتے بولو چنتا کر لے لاب نبی جا کرتے بولو چنتا کر لے لاب ایک لے لکشن کو ابو کاشنا কারণ বলি কামিলদের আস্তানা শরীফ এটা মহব্বত ছাড়া হয় না ঠিক কি না আমির জামান স্যার বাইরে বুঝে নাই নগর দিল্লি কেউ যারা আল্লাহর নাজির হচ্ছে এটা বেদুন এটা প্রত্যেকই মিলাদ নবী পালন এবং মিলাদ নবী বললে পুরস্কার পর্যন্ত ঘোষণা করছে সুবহানাল্লাহ আর আলোচনা করলে পুরস্কার একটা নিয়ে রেখে জান্নাত তিন কি যারা মিলাদ নবী না করে যারা মিলাদ সম্পর্কে বেদাত হয় মিলাদ নবী তারিফি নরে যারা অকত্ত ভাষায় মিলাদ নবীরে গালাগাল করে হজরত فطرت رسول اللہ کی جنت سوشن بد دی دال حضرت ایک ماتر فرود دل بے جیبے آن نبیر محبت گر جیبے اہل سنت والجماعت چت کر دی بولن سبحان যারা মিলাদ নবীর পক্ষে ইতরাই জান্নাতি জান্নাতি সুবহান আল্লাহ যারা মিলাদ নবীর পক্ষে তারা জান্নাত জান্নাত কথা শেষ আর কেউ যদি জন্নত ভেজো ইয়া দোজখ ভেজো পরোয়া নেই কুছ কি পিরিয়া দিদার আগর হো রব সে মেরে دیدار اگر ہو سرکار سے میرے جنت کی تمنا کون کرے دیدار لگ دے کی لگ دے دیدار نبی دیدار ہو دی لگ دے خدا رسول ہو دے تیرا سونا ہو دے جہاں تم تو مشو دے سبحان اللہ سبحان اللہ ہم نبی سے سب دیکھ کے نبی ہو دی ہو جہاں تم جلتے আল্লাহ
আল্লাহ সাহেবের তৌফিক দান করুন, আমিন। আর যারা হন না, আমিন। মরিবার আগদান দিলে সাহেবের তৌফিক দান করুন, আমিন। সাইয়ের সাথে যুগের তৌফিক দান করুন, আমিন। ইবে ফাশো বাড়ি না হাজার বাড়ি দুয়ার ইবে মিকে সাইলের সুযোগ দিয়ে দেবেন, আমিন। সুজ্জের মিকে সাইত তারিখ সাইত তারিখ না সুযোগ আছে, সুযোগ আছে না সারওয়ার ভরে সুগুর আলোকে সূর্য লেভেল আপ দিলে ভালো হবে। সূর্য মিখে সান ইবের মিকে সাইলি লাদকার শুকর আলোই বাঁচা বলি ফোন ঠিক কি না ঠিক ইবে সূর্য কিরণী যদি ইল্ল দ আচ্ছা আন্ত যদি দয়া লোক তো দয় সাহাবাই সারা ফাইতে তুর মাতন না ফাইতে তুর আন নব যদি সাহাবাই সারা ফাইতে দয়া লোক তো দয় আন নব কিরণী সূর্য যদি বের হলো সাহাবাই কারণ মতে ক্ষমতাই না ছিল না ছিল নবী কত বড় দয়া হয়েছে হান সুবহানাল্লাহ এক শায়রে এত সুন্দর করে লিখে দে লিখে দে খোদা কি কুদরত নে ঢাল রাখে খতুর পে 70 হাজার পরদে খোদা কি কুদরত নে ঢাল রাখে খতুর পে 70 হাজার পরদে জহাঁ মিলা বন্দে জো এক ভি উঠা হিজাব তেরা সত্তর হাজার কুদরতি ফদনা দিয়ে রাম নবীর নুরি নুরে খোদা ডাকে রেখে 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 আল্লাহ আয়ের হচ্ছে না হামদুলিল্লাহ একটা ফদনা যদি উঠতে দেবে হন ফদনা খোদার নুরুর জলক যদি তুরবাহা জ্বলে দেব হব খোদার নুরুর জলক এই সজ্জিরে তুরবাহার উদ্ব জ্বলিয়ে শুধু মই খোদান নবী সত্তর হাজার ফদ্দা যদি একটান হরলে শুধু যে হৃদয় বা একটান মহিলা দেব খোদা একটান করে নুরুর জলক এই তাহে বেল নাই উক্ত দুবন লক্ষ লক্ষ তুরবাহার সৃষ্টি হয়েছে সুবহান সুবহান নবীর ফখর নবীর আলোয় গিয়ে সূর্য গরিবের ক্ষমতা কে উঠতে নবীর নূর জলওয়াইয়ে নবীর নূর তাজাল্লিয়ে সূর্য গরিবের মতো ক্ষমতা কে উঠতে মা আয়েশা সিদ্দিকা সাল্লাল্লাহু তাআলা আন নবীর মারওয়ারে আড়ের ওয়াড়ওয়ারে জৌজাদে মা আয়েশা সিদ্দিকা এসে তার কাছে সাই তুই উঠ সাই এই উঠ সরকার নুরুলে কি আটকে এখন জানা নুরুলে কি আটকে এখন জানা অন্ধকার
অন্ধকার দেখি শুকুর পাওয়ার আছে তো শুকুর কি আছে আলো জিবি দেখি আলো পাওয়ার দেখিছে না শুকুর আলো আছে শুকুত আলো আছে দেখি আলো বিদ্যি আলো আছে ই বুঝম বলি অন্ধকার মিটি অন সাইলি কিছাইন চুপ বন্ধ করে রাখি আন্ধার লাইট বন্ধ করে দিই কতক্ষণ পর করিলে দেখি না কতক্ষণ পর দেখি না দেখা যায় দেখা যায় এই বলতে শুকুর পাওয়া শুকুর পাওয়া কি পাও কি পাও তো মাশা সিদ্ধি চাচা তখন ভা খুজার শুনি করব কিছু কই কিসে কনসিলার দে তো হঠাৎ করে শুই বিফোর এই গাতো শুধু আলোকিত যিনি জিমা আজি গিয়ে যে জায়গাতে আজি গিয়ে এই জায়গাটা জিনিস হিসেবে নবীর মহব্বত জীবিত দেখতেন জান্নাতের খুশবু তো বহুত দূরের কথা জান্নাতের দা ওজে তো ঠিক মাতন না ঠিক না ঠিক আলা হযরত ওজে তো সে আর জান্নাত সে কি মতলব ওয়াহাবি দূর হো মতলব ওয়াহাবি হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কে আল্লাহ পাক আন নবীর শান মানি বুঝিবে তৌফিক দান করুন আমিন আন নবী খালি হাশর ময়দানে তো শাফাত করিব করিব সুবহানাল্লাহ শুধু নবীর নবীর মর্যাদাই না আল্লাহ বুলন্দ করছিল নবীর তারিফ যারা করি যারা করি তার ইজ্জত খোদাই বাড়া দিবে বাড়া দিবে আজ ইউদ বসে যে আই ইউদ বইবের ক্ষমতা হাতে নাই না বুকুত আদি হইতে যুগ হইতে আজ ইয়ে মানুষ মহব্বত করে দেশ বিদেশ সফর করার দেশ শুধু একখান হার গোলামে মোস্তফা দেই সুবহানাল্লাহ আন গোলাম দেই আন্দোলন আর কোনো কোয়ালিটি নেই জিজ্ঞেস
ইতারা তো সুগন্ধির মহব্বতি খানি দিলের ভিতরে ইতারা ঠাই দিতে না পারে ঠাই দিলে যার অন্তরের ভিতরে আনলো মহব্বতি ঠাই দিলে ফেলে দি জাগাইন দি ফেলে দি ইতারা আপাত মস্ত মস্ত শুধু খুশবু আর মুবারক দে সুবহানাল্লাহ আল্লাহ পাক আজির মাজলাম কবুল করুন আমিন আর হুজুর আমিন আজির মজলিসে জিবে সভাপতিত্ব করেন অনুরূপ ব্যক্তি খলজে টুল পীর সাহেব পীর সাহেব আলহাজ সৈয়দ শামুন রশিদ আল আমিরি মুদাজিল ওয়ালা হায়াত হায়াত কোটি কোটি বরকত দান আমিন আর ব্যক্তির আয়ন বয়ন ফরন ফুরন যা কি সরা দেয় ব্যক্তির কবুল মঞ্জুর করুন আমিন শুরুত্রে পর্যন্ত যত আলোচনা হই কোরআন এবং সুন্নাহর আলোচনা প্রত্যেক আলোচনারে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমিন এই মাহফিল ইয়াম খালি হাসরের ময়দান তারা ব্যক্তির নাজাত বসিলেন আমিন أشهد أن محمد رسول الله أشهد